Guys, তো এখন আমি আমার স্কুলে অনলাইন ক্লাসে জয়েন করব তো আমি এখন জুমে যা এখন ঢুকব তার আগে আমি ইয়ারফোনটা লাগিয়ে নিব কারণ আমার ইয়ারফোন ছাড়া আমার শোনা যায় না ট্যাব থেকে তো গাইস আমি এখন আমার ক্লাসে জয়েন করব জয়না মিটিং দিলাম আচ্ছা এটা এখন জয়েন করব এই আইডিতে ওকে জয়েন মিটিং এখন ক্লিক করলাম আরে বাস ভাই আমি দেখো একবার দেখুন আমি ভাই নেটওয়ার্ক অন করতে ভুলে গেছি ওকে জয়েন মিটিং আচ্ছা পাসওয়ার্ডটা কি যে এখন আমি কানেক্টিং আমার কানেক্টিং হচ্ছে ওকে আমাকে এখন জয়েন করো কিছুক্ষণ পরই এটা ছিল বাংলা ক্লাস আমার স্কুলের বাংলা ক্লাস এটা তবে স্যার এখন জয়েন করাচ্ছে না একটু কিছুক্ষণ পরই জয়েন করাবে আমাকে ওকে গাইস আমাকে জয়েন করানো হয়েছে আমি এখন জয়েন হচ্ছি এখন অডিওতে জয়েন করতে হবে এই যে গাইস আমার ক্লাস চলছে এই যে আমি আর স্যার গাইস আমি এখন তিনতলায় যাচ্ছি গোসল করতে আর তিনতলা আমাদের ঘুম আছে দুটা সেখানে গোসল করতে যাবো এই যে আর এই চাবি চাবি নিয়ে আমি এখন খুলতেছি চাবি খুলেই না যাই হোক লাইটটা নিয়ে নিই আমি এই যে পুরো তিনতলার রুম এই পাশেও রুম আছে আর এই পাশেও রুম আছে তো ফ্রেন্ডস তিনতলা কেউ থাকে না আমার ফুপুরো যখন এই কোরবানিতে ঢাকা দিয়ে আসে তাদের জন্য এই রুমটা রাখা হয়েছে আর ফ্রেন্ডস আমি এখন গোসল করবো দেখতেই পাচ্ছেন গামছা নিয়ে আসছে গামছাওয়ালি তো ফ্রেন্ডস যাই হোক আমি এখন গোসল করবো আর গাইস তো আমি এখন গোসল করে বের হয়েছি এবং আমি এখনো তিনতলায় আছি আর গাইস আমি নামাজ পড়বো তিনতলায় তারপর আমি নিচে যাব আর ফ্রেন্ডস আজকে আমি চিন্তা করছি পুরো আমার এই বার্থডে সারাটা দিন ব্লগ করে আর ফ্রেন্ডস এই দেখুন আমার জামাটা তবে এটা পুরাতন জামা আর আমি পরে নতুন জামা পরে আবার ব্লগ করবো আর এই দেখুন এটা কিন্তু আমি পিছনের আয়না দেখা যাচ্ছে আমাকে আমার পুরো ব্যাক সাইড তো ফ্রেন্ডস কিছুক্ষণ পরে আমি নামাজ পড়বো তারপর আবার ব্লগ করবো তো গাইস আমি প্রতিদিন যেভাবে না যেভাবেই হোক আমি তো লিভানকে ডাকি লিভানের সাথে প্রতিদিন কথা হয় তো আমাদের একে অপরকে ডাকার একটা কোড ল্যাঙ্গুয়েজ আছে সেটা হচ্ছে মানে এটা জানি না এটা কে ও নিজেই এটাকে বসে এরকম করে ডাকবো তো এরকম করে ডাকি তো তখন লিভানকে ডাকা যাক ও এখন আসতেছে না কই ভাই ও কিছুক্ষণ ওয়েট করা যাক এ আসছে ভাইজান আসছে লিভান ভাইজান
কিন্তু ভাই আপনি কই, আপনার গলার আওয়াজ শুনি ভাইজান, আপনি কই? গাইস এই যে লিভন চলে আসছে, আমার হ্যাপি বার্থডে, তারপর হ্যাপি ম্যাক্স এর এক্সাম কও। গাইস ও আমাকে কিছু একটা সারপ্রাইজ দিবে, হয়তো এর জন্য সবকিছু লুকাইতেছে, ভুলে ও মুখ ফসকে বলে মানে বের হয়ে যেতে ধরছিল, ও এরপর আবার আটকাই দিছে, আমাকে কিছু একটা সারপ্রাইজ দিবে, বুঝলাম যা এই বলতে দেবো না সারপ্রাইজ। ও জানলা খোলে স্টিল একবার দেখেন, এই দেখছেন তো ধরা খাইছে, ও ধরা খাইছে। দেখছেন তার মানে কি? আরে কপাল, ও বার্থডে বলে ম্যাথস এর এক্সাম ভাই। গাইস লিভন নাকি আমাকে কিছু একটা নাকি আমাকে সারপ্রাইজ দেবে, কি সারপ্রাইজ আমাকে দেখাও। এখন দেখো আমরা সারপ্রাইজ, ও বিকালবেলা সারপ্রাইজ দেখাবা, বিকালবেলা সারপ্রাইজ দিবা, ভেরি গুড ভেরি গুড। মানে লিভন যে পরিমাণে পাগলামি করতেছে রে কপাল, ওই ওই এবার দেখেন এইটা কি কোনো সারপ্রাইজ? ঠিকই তো, তুমি মনে করো না, তুমি যখন ছোট ছিলাম তখন তুমি জন্ম নিয়ে শিশি করো করো নাই তো। গাইস দেখতেই পাচ্ছ না যে লিভান লিভান লেজেন্ডারি। আর ফ্রেন্ডস আমি একটু টেস্ট করে দেখছি আমার লাঞ্চ আর ডিনারে বিরিয়ানি, এই যে আর আমার আম্মু আমার মা অসুস্থ হয়েছে এর জন্য আমার বাবা আজকে বিরিয়ানি রান্না করেছে। ও মাই গড, লিভন আমার অনেকক্ষণ পর সারা শুনছে তো ফ্রেন্ডস, এই যে লিভন, লিভন কই ভাই তুমি এখন, এই যে লিভন হাই দাও বাবার, এই যে ও কি বলছে শুনছে, বলছে যে গাইস আমার অনেকদিন হয়েছে আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার হয় না, আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এরপর কি বলছো ব্রো ব্রো বলছে। তো ফ্রেন্ডস আমি আগেরও একটা ভিডিওতে ওর চ্যানেলের লিঙ্ক দিয়েছিলাম, এছাড়া আমি আবার বলতেছি চ্যানেলের নাম হচ্ছে ফ্রেন্ডস, আমি কথা বলতে গিয়ে ঠিক সেই সময় লিভার লেজেন্ডারি কথা কয়। হ্যাঁ ও বলছে ফ্রি ফায়ার, ও তো ফ্রি ফায়ার খেলে, ও বলছে যে যদি ফ্রি ফায়ার খেলতে চান ওর সাথে তাহলে খেলবেন, একজন নাকি ওর সাথে খেলছেও। তো তোমার ফ্রি ফায়ার আইডিটা আমি ডিসক্রিপশনে লিখে দেবো, আপনি ডিসক্রিপশনে গিয়ে এরপর সাথে অ্যাড হয়ে নেন। সো ফ্রেন্ডস আমি এখন খাচ্ছি হচ্ছে টেস্টি বিরিয়ানি, অর্থাৎ আমার লাঞ্চ খাচ্ছি আমি এখন। লিভেন কিছু না কিছু একটা বলো, ও বিরিয়ানি বলে এমন একটা জিঙ্গালাল্লা জানো দিছে, আপনি একলা অজ্ঞান হয়ে যাবেন। আমি এখন ছাদে এসেছি আর ভাই কি সুন্দর পরিবেশ, কিন্তু আমার মুখের অবস্থা দেখেন, আমার মা পাউডার দিয়ে আমাকে কি অবস্থা করছে দেখেন, পুরো সাদা ভূতের মতো। আমি বাসায় বসে পরিষ্কার করছি, মানে তারতেও হয় নাই, মানে সম্পূর্ণ বিরক্তিকর একটা বিষয়। এই যে কল থেকে এখন পানি লাগাই হালকা হালকা ডুবো, বিরক্তিকর ভাই। মেয়েদের কাছে মেকআপ ভালো লাগে দেখি কি,
সবার মুখে পাউডার মাখিয়ে দেবে, সবচেয়ে বিরক্তিকর বিষয় এটা। আই ডোন্ট নো ভাই কেন এই ধরনের কাজ করে এরা, মানে এইসব দেখ দেবে মাথার এমন গরম হয়, দেখেন এখনো পায় না। আমি পার্মানেন্ট পাউডার লাগাইছি নি ভাই জানি তেরি ভাই গেছে ভাই, মনে হয় পার্মানেন্ট ফেস পাউডার লাগাই থুইছে ভাই, চুলে চুলে মনে পাউডার এ মাইগো জ্বালায় বলে থাকতে পারি না ভাই। মানে কতখানি পানি দিছি, পানি দিলে পর্যন্ত যায় না কি পাউডার ভাই, আই ডোন্ট নো পুরো মাথা গাইস কে এখন কি গেছে ভাই দেখেন একবার দেখেন কি অবস্থা, পাউডার কি মনে করেন জোকার মারায় রাখবে ভাই। তবে সরি সরি ভাই সরি, কারণ এই কথাটা বলছি কারণ দেখেন ভাই যা মানে জোকার যে ফিল্মটা রয়েছে হলিউড ফিল্ম, তো হলিউড মুভিটা যে জোকার হলিউড মুভিটা দেখে আমি সত্যি আমার না এটা কষ্ট লাগে, সত্যি আমার ভুল আমরা জোকার দিকে আশাআশি করি কিন্তু এদের তো একটা কষ্ট আছে, তাই আমি এটাকে ইয়া বানাতে হাসি কিছু বানাতে চাই না, এদের হাসাহাসি করতে চাই না। রিয়েলি এটা সত্যি অনেক কষ্টদায়ক একটা জিনিস, এই ফিল্মটা দেখাও সত্যি আমার কষ্ট হয়েছে, আমার বলতে পারেন কান্নাও পাইছে। তো ফ্রেন্ডস যাই হোক না কেন একবার আকাশটা দেখুন, আচ্ছা এইভাবে আকাশে এইভাবে দেখুন, নইলে এইভাবে দেখুন, নইলে কীভাবে দেখবেন ওয়েট, নইলে এইভাবে দেখুন, পুরো ফ্রিভাবে আকাশটাকে দেখুন। ও আমি জানি না কীভাবে দেখবেন আপনার মা যেইটাই সেভাবে দেখা ডাইলে আপনি জানলা খুললা উপরের দিকে তাকাই থাকেন সেইভাবেও আকাশ দেখা হয়ে যাবে। তো ফ্রেন্ডস আকাশ দেখতে চান তো দেখুন, আকাশ দেখতে চান না তো দেখার দরকার নেই। তো ফ্রেন্ডস আপনাদেরকে আপনাদেরকে আমি হাসানোর জন্য এই কাজটা করেছি। তো ফ্রেন্ডস যাই হোক দেখুন আমার ছাদের গাছগুলো প্রচুর কিন্তু গাছ আছে আমার এখানে, আর ফ্রেন্ডস আমি কিন্তু আমার চ্যানেলে আমার ছাদ কৃষি নিয়েও কিন্তু সুন্দর একটা ব্লগ করেছিলাম, আপনারা অনেকে ব্লগটা দেখেছেন। আর গাইস আমরা উপরেটা মাচার মতো করে রেখেছি। সো ফ্রেন্ডস আগে প্রচুর ব্লগ করা হতো, এখন এইটা আমার 10 নম্বর ব্লগ, আমার 9 নম্বর ব্লগ ছিল হচ্ছে ঈদুল আজহার দুইটা পার্ট করছিলাম, এর 8 নম্বর ব্লগটা ছিল আমার নিজেরও মনে নাই ভাই 8 নম্বর, মানে কনফিউজিংয়ের মধ্যে আছে আমি আমার 8 নম্বর ব্লগটা লিভানকে নিয়ে হয়তো করছিলাম ব্লগটা। ফ্রেন্ডস আমি নিজের জানি না, ফ্রেন্ডস দেখুন প্রথমে কিন্তু প্রচুর লেবু হয়েছে আমাদের লেবু গাছে, প্রচুর লেবু হয়েছে, তাছাড়াও মরিচ গাছে কালকেও কিন্তু অনেকগুলো মরিচ নিয়ে গেছে। ফ্রেন্ডস এই যে মরিচ গাছ আমাদের, আমি বলছিলাম এখানে আমাদের 13টার মতো মরিচ গাছ আছে ভাই, রিয়েলি সত্যি কথা এটা আপনার সাথে মজা করতেছে না ভাই, রিয়েলি এখানে 13টা গাছ আসতেছে মরিচ গাছ আছে। এখানে আপনার দেখতে পাচ্ছেন না জানি না, এখানে কিন্তু প্রচুর মরিচ হয়েছে, এগুলো তো কাঁচা বড় বড় মরিচ হয়েছে এখানে প্রচুর, আপনাদেরকে দেখানোর মতো যেগুলো ভালো দেখা যায় সেটা হচ্ছে এই যে একটা, এটা তো ছোট তবে এটা সবুজের কারণে এগুলো ভালো করে দেখা যাচ্ছে না, তবে মোটামোটাও কিন্তু অনেকগুলো রয়েছে। একটা দেখলাম কিছুক্ষণ আগে, এই যে পেয়েছি বাসা ধরুন দুটোকে পেয়েছি, ওকে ওয়েট ওয়েট, এই যে মোটা মোটা ক্যামেরায় একটু চিকুন দেখাচ্ছে তবে এখানে প্রচুর কিন্তু মোটা। সো গাইস আজকে কিন্তু অনেক ভালো গেল, তবে আমি সম্ভবত কেক কাটবো। তবে গাইস একটা কথা সেটা হচ্ছে সবে বাড়িতে যেভাবে কেক কাটে ধর মোমবাতি ফু দিয়ে তারপর চাকু দিয়ে কেটে মানে সেলিব্রেশনের মতো, আমি আমরা সেলিব্রেশনটা করি না কারণ দেখুন এটা এটা খ্রিস্টানরা অবলম্বন করে বা যে কোনো ধর্ম অবলম্বন করে, কিন্তু এটা করা কিন্তু আমাদের পাপ, ঠিক আছে, আমাদের মুসলমান তারাদের কিন্তু এটা মানা উচিত, এই যে কেক কেটে সেলিব্রেশন করে এটা কিন্তু করা পাপ। তবে আমরা কেক কিন্তু খাওয়ার জন্য খাওয়ার জন্য আমরা কেকটা এনে খাবো, ওই যে আমরা মানে সেলিব্রেশন করে মোমবাতি জ্বালায় এরকম করে শুধুমাত্র কেকটা আনবে যেন আমরা কেটে। তো গাইস যাই হোক
ফ্রেন্ডস, আমি আমার ঈদের ব্লগের পার্ট টুতে আমার ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ড ঈশ্বরের চ্যানেলে লিঙ্ক দিয়েছিলাম, তো লিঙ্কের পরে ওর চ্যানেলের সাবস্ক্রাইবারও কিন্তু মোটামুটি বাড়ছে। আর পার্ট টুটা আমার একটু লেট করে দেওয়া হয়েছে, কারণ আমি একটু প্রবলেমের মধ্যে ছিলাম, মানে কিছু প্রবলেম যেরকম কেমনে বলবো, চিন্তা করতে হবে। সবচেয়ে বেশি যেটা প্রবলেম আমার হয়েছে এই ভিডিওটা নিয়ে সেটা হচ্ছে ইন্টারনেটের প্রবলেম, কারণ আমি ইন্টারনেট আমার ছিল না, দেন এর জন্য এটাকে দেরিতে প্রচুর দেরি হয়েছে আমার। আর অন্যান্য প্রবলেম তেমন উল্লেখযোগ্য না ফ্রেন্ডস। ঈশ্বর কিন্তু আমার খুব ছোটোবেলা বন্ধু, আমি যখন প্লেতে পড়ি মানে ওয়ানের আগে কেজি নার্সারির প্লে, তখন থেকে ও আমার বোন ছিল, মানে অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলে যখন পড়তাম বৈশালী, আমার বাসার খুব কাছে ওই স্কুলটা, ইংলিশ মিডিয়াম স্কুলটা, ওইখানে তখন থেকে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ওখানে ওর বোন পড়তো, ও পড়তো, তো আমার বেস্ট ফ্রেন্ড ছিল। পরে আমরা হিল স্কুলেও একসাথে পড়তেছি, তো অনেক দিনের আমার ফ্রেন্ড। সো ফ্রেন্ডস, সন্ধ্যাবেলাও আমরা কিছু আমি কিছু ভিডিও করব আর কিছু অনেক মজাও কিন্তু করব। সো ফ্রেন্ডস, ততক্ষণ আপনার ভিডিও দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে ওকে, আমি ব্লগ শেষ করতেছি না, ব্লগ কিন্তু আমি শেষ করতেছি না। হে গাইস, দেখতে দেখতে কিন্তু মুয়া তো চলে আসছে, আসো মুয়া। মুয়াজ আমার বাসা চারতলা থেকে, আমি থাকি দোতলায় আর আমাদের সাথে চারতলায় থাকে হলো মুয়াজ। এই যে মুয়াজ, হাই বলো। তোমার বয়স কত? 5 বছর না, 6। আচ্ছা, 6 বছর বয়স, 6 বছর হলো মুয়াজ। ও প্রায় আমার ছাদে আসে, আমার সাথে কথা বলে, খেলে। ওকে ফ্রেন্ডস, আমি যে বলছিলাম ব্লগ কিন্তু শেষ করি নাই, ব্লগ কিন্তু শেষ করি নাই, আবার দেখা হচ্ছে। গাইস, তো এখন সন্ধ্যা হয়েছে, এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6:30 বাজে। আর ফ্রেন্ডস দেখুন, সব কিছু তৈরি করা হচ্ছে টেবিলে, কেক কিছুক্ষণ পরে আসবে। দেখুন, প্রথমে দেখুন এই যে আনারস, দুটি আম রাখছে, এরপর রাখছে হলো ফিরনি, এরপর রাখছে হলো নুডলস, এরপর হচ্ছে মিষ্টি, কেক, পুডিং, এবার হচ্ছে কোক। খাইতে খাইতে সেই শেষ হয়ে যাবো, রিয়েলি শেষ হয়ে যাবো কিন্তু। আমার ছবি ছাপানো, আমার ব্লগের ব্লগ সিরিজে যে সেকেন্ড ব্লগ আছে আমার বাবার অফিসে টুয়ে, তখন তোলা ছবি, রিয়েলি অসাধারণ। আমার নিজের ছবি ছাপানো রয়েছে, হ্যাঁ রিয়েলি। দেখো কেক রয়েছে, সব কিছু সুন্দর করে সাজানো রয়েছে, বাহ। এই যে আমার দাদা, আমি আমার ছাড়ের ব্লগে দেখাচ্ছিলাম আমার দাদাকে, তো আমি দাদাকে একটু সালাম করি, আমাকে আমার দোয়া করো, দোয়া করো আর ভালো হও, সুস্থ থাকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গাইস, আজকে কিন্তু অস্ট্রেলিয়া আর বাংলাদেশের খেলা, টি-20 ম্যাচ দেখছেন, সাকিব হাসান ব্যাট করছে, সিঙ্গেল রান নিছে, তো যাই হোক ফ্রেন্ডস, এরপর আমরা কেক কাটবো। এই যে ফ্রেন্ডস, এই দেখুন, এই চাকু। গাইস, তো এখন আমি কেক কাটবো, আমার দাদা আছে, আমার বাবা আছে, কেক কাটবো। 1 2 3 হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সো গাইস, গাইস দেখুন, অসাধারণ, সত্যি অসাধারণ। আর গাইস, এটা আমরা স্পেশালি অর্ডার দিয়ে আনিয়েছি যাতে এটা ভালো হয়, ক্রিমটাও কিন্তু সত্যি ভালো, এটা সত্যিকারের রিয়েল বাটার দিয়ে তৈরি এবং প্রচুর নরম, কিন্তু এটা খুব নরম, কেকটাও কিন্তু অনেক নরম, ক্রিম তো নরমই প্লাস কেকটাও কিন্তু প্রচুর নরম। আর ফ্রেন্ডস, আমার মা, আমার ফুপু আমার ভিডিও করার দায়িত্ব ছিল, অর্থাৎ যে কেক কাটার ভিডিও, এটা দায়িত্ব ছিল, এর জন্য তারা ভিডিওতে আসতে পারেনি, কিন্তু আপনারা কিন্তু শুনেছেন তারা হ্যাপি বার্থডে বলছে, কিন্তু তারা দায়িত্ব ছিল, আমার ভিডিও দায়িত্ব ছিল দেখে তারা আসতে পারেনি আমার ভিডিওর সামনে। তাই
গাইস এই ভিডিওটা এই পর্যন্ত আজকে সারাদিন আমি অনেক এনজয় করেছি এবং সেগুলো আমি ব্লগেও এনেছি আর ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে তো ডিসলাইক দিতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন গাইস ভিডিও শেষে কিন্তু কিছু স্পেশাল জিনিস আছে সেগুলো প্লিজ দেখবেন